হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে টমেটোর পিউরি তৈরি করে দেখাবো ডিয়ার ফ্রেন্ডস কিছুদিন আগে আমি আপনাদেরকে পারফেক্ট দোকানের মতো টমেটোর সস বা ক্যাচ তৈরি করে দেখিয়েছি ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটোর পিউরি ডিয়ার ফ্রেন্ডস টমেটোর পিউরি এবং টমেটোর ক্যাচ বা টমেটোর সসের মধ্যে কিন্তু পার্থক্য আছে আপনারা যদি আমার টমেটোর সস বা কেচাপ তৈরির ভিডিওটি দেখেন তাহলে টমেটোর পিউরি বা টমেটোর ক্যাচাপের মধ্যে পার্থক্যটি বুঝতে পারবেন টমেটোর পিউরি তৈরির প্রস্তুত প্রণালী এবং ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কিছুটা ভিন্নতা আছে আর টমেটোর ক্যাচ আপ তৈরির প্রস্তুত প্রণালী এবং ইনগ্রিডিয়েন্টসের মধ্যেও কিন্তু ভিন্নতা আছে এজন্য ডিয়ার ফ্রেন্ডস টমেটোর পিউরি তৈরি করতে কিন্তু সময় বেশি লাগে না ইনগ্রিডিয়েন্টসও কিন্তু বেশি লাগে না আর ক্যাচ আপ তৈরিতে কিন্তু সময় একটু বেশি লাগে এবং ইনগ্রিডিয়েন্টসগুলোও পরিমাণে বেশি লাগে ফ্রেন্ডস আজকে আমি টমেটোর পিউরি তৈরি করার জন্য নিয়েছি লাল টস টসে দেখে ফ্রেশ লম্বা টাইপের এরকম টমেটো নিতে হবে এরকম ফ্রেশ টমেটো নিলে কিন্তু পিউরি খুব সুন্দর হবে কালার খুব সুন্দর আসবে আর পিউরিটাও খুব ভালোভাবে তৈরি হবে ডিয়ার ফ্রেন্ডস আমি দুই কেজি পরিমাণে টমেটোর পিউরি তৈরি করে আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিয়ার ফ্রেন্ডস আর লাগবে আমার সিরকা বা ভিনেগার হাফ কাপ পরিমাণে ডিয়ার ফ্রেন্ডস আর লাগবে আমার হাফ কাপ পরিমাণে সুগার এটি কিন্তু পিউরিতে পরিমাণে বেশি অ্যাড করা যাবে না ডিয়ার ফ্রেন্ডস আর লাগবে সল্ট টমেটোর পরিমাণের অনুপাত এবং স্বাদ বুঝে আমি এটি অ্যাড করে নিব তাহলে চলুন ডিয়ার ফ্রেন্ডস কীভাবে তৈরি করতে হয় পারফেক্ট টমেটোর পিউরি চলুন দেখে নিই ডিয়ার ফ্রেন্ডস এখন আমি টমেটোগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য একটি বড় প্যান নিয়েছি প্যানে খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব একদম অল্প পানি নিতে হবে জাস্ট যাতে টমেটোগুলো পুড়ে না যায় এরকম পরিমাণে অল্প পরিমাণ পানি অ্যাড করতে হবে বেশি পানি অ্যাড করার কোনো দরকার নেই তাহলে কিন্তু পানি বেশি উঠে যাবে টমেটো থেকেও পানি উঠবে এছাড়া এমনিতেও কিন্তু পানি অ্যাড করলে প্রবলেম হয়ে যাবে এখন টমেটোগুলোকে আমি দুই ভাগ করে অথবা আপনারা চার ভাগ করেও অ্যাড করে নিতে পারেন দুই ভাগ অথবা চার ভাগ আপনারা এভাবে কেটে দ্যাম সিদ্ধ করে নিব এভাবে সবগুলো টমেটো আমি কেটে সিদ্ধ করে নিব ডিয়ার ফ্রেন্ডস আপনারা কিন্তু ভুলেও বেশি পানি অ্যাড করবেন না কারণ টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে এই জিনিসটি কিন্তু খেয়াল রাখবেন আর পানি বেশি উঠলে কিন্তু টমেটোর পিউরি ফ্রিজে কিন্তু বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না ডিয়ার ফ্রেন্ডস আমি সবগুলো টমেটো এভাবে কেটে নিয়েছি এখন ঢেকে দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব ডিয়ার ফ্রেন্ডস আমি টমেটোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন সিদ্ধ করা টমেটোগুলোকে আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব ডিয়ার ফ্রেন্ডস টমেটোগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন ব্লেন্ড করা টমেটোগুলোকে আমি একটি স্ট্রেইনার দিয়ে এরকম একটি স্ট্রেইনার দিয়ে ছেলে নিব ডিয়ার ফ্রেন্ডস টমেটো কেচাপ বা সস তৈরির রেসিপিতে কিন্তু আমি এই ব্লেন্ড করা টমেটোকে দুইবার ছেলে নিয়েছিলাম বাট টমেটো পিউরি তৈরি করার জন্য একবার ছেলে নিলেই হবে ডিয়ার ফ্রেন্ডস চেলে এভাবে হাঁসগুলো কিন্তু ফেলে দিতে হবে কারণ এই আঁশগুলো হচ্ছে টমেটো স্কিন এবং বিচি এই এগুলো ফেলে দিতে হবে আর চেলে এভাবে এই অংশগুলো নিতে হবে ডিয়ার ফ্রেন্ডস এভাবে আমি সবগুলো টমেটো চেলে নিব ডিয়ার ফ্রেন্ডস সিদ্ধ করা টমেটোকে ভালো করে ব্লেন্ড করে দেন ঠান্ডা করে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি একটি স্ট্রেনার দিয়ে এখন এই ছেঁকে নেওয়া টমেটোর মিশ্রণগুলোকে খুব ভালো করে জাল করে নিতে হবে তাহলে চলুন ডিয়ার ফ্রেন্ডস আমরা ছেঁকে নেওয়া এই টমেটোর মিশ্রণগুলোকে কিভাবে আমরা জাল করে নিচ্ছি ডিয়ার ফ্রেন্ডস একটি প্যানে আমি মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি এড করে দিব হাফ কাপ পরিমাণে সুগার হাফ কাপ পরিমাণ চিরকা বা ভিনেগার লবণ আমি এখন টু টেবিল দিচ্ছি পরে যদি প্রয়োজন হয় দেন আমি অ্যাড করে নিব মিক্স করে দিচ্ছি প্রথমে থার্টি মিনিটস আমি জাল করে নিব অ্যান্ড বাকি থার্টি মিনিটস মিডিয়াম ফ্লেমে আমি জাল করে নিব ভালো করে এভাবে এক ঘন্টা জাল করে নিয়ে নিলে তৈরি হয়ে যাবে পারফেক্ট টমেটোর পিউরি ডিয়ার ফ্রেন্ডস আমি টমেটোর মিশ্রণকে খুব ভালো করে জাল করে নিয়েছি প্রায় এক ঘন্টার মতো জাল করে নিয়েছি এখন এটি ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাবো এর কনসিস্টেন্সি কালার এবং কতটা পারফেক্ট পিউরি তৈরি হয়েছে ডিয়ার ফ্রেন্ডস তৈরি হয়ে গেল পারফেক্ট টমেটো পিউরি ডিয়ার ফ্রেন্ডস টমেটো পিউরি আমরা সাধারণত বিভিন্ন রেসিপিতে আমাদের ইউজ করতে হয় এটি একটি গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস ডিয়ার ফ্রেন্ডস আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট তৈরি হয়েছে এই টমেটো পিউরি আমার তৈরি এই পিউরিটি ডিয়ার ফ্রেন্ডস আপনারা এক থেকে দুই মাস ফ্রিজে নর্মালে রেখে সংরক্ষণ করে আপনারা বিভিন্ন রেসিপিতে ইউজ করতে পারবেন নষ্ট হবে না ডিয়ার ফ্রেন্ডস দেখুন এর কালার এবং কনসিস্টেন্সি কিন্তু খুবই পারফেক্ট হয়েছে ডিয়ার ফ্রেন্ডস আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে আমি যেভাবে তৈরি করেছি এবং যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করেছি আপনারা অবশ্যই বাসায় এটি তৈরি করে বিভিন্ন রেসিপিতে ইউজ করতে পারবেন ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ডিয়ার ফ্রেন্ডস সাবস্ক্রাইব করবেন আর ডিয়ার ফ্রেন্ডস আমার ভিন্ন স্বাদের পারফেক্ট সব রেসিপির আপডেট পেতে বেল আইকন নোটিফিকেশান বেলটি প্রেস করবেন ডিয়ার ফ্রেন্ডস তাহলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব পারফেক্ট সব ভিন্ন স্বাদের recebí ne, co face